আজ বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র মেকানাইজড ব্রিগেড এবং মেকানাইজড ব্যাটালিয়নগুলো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেতে যাচ্ছে। 11 বীর প্রথম মেকানাইজড ব্যাটালিয়ন হিসেবে রূপান্তরিত হয়, পরবর্তীতে 15 ইস্ট বেঙ্গল, 40 ইস্ট বেঙ্গল ও 9 বীরকে পর্যায়ক্রমে মেকানাইজড ব্যাটালিয়নে রূপান্তরিত করা হয়েছে। এরই মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধ উপযুক্ততা এবং নতুন মাত্রা অর্জনে সক্ষম হয়। 2013 সালে 71 পদাতিক ব্রিগেড নতুন নামকরণে একাত্তর মেকানাইজড ব্রিগেড হিসেবে প্রকাশ লাভ করে, যা আমাদের সেনাবাহিনীর একমাত্র মেকানাইজড ব্রিগেড। সেনাবাহিনী প্রধান হিসেবে এই অগ্রযাত্রার একজন অগ্রজ সেনানী হিসেবে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং মহান রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি। সেই সাথে সেনাবাহিনীর আধুনিকায়ন ও উৎকর্ষতার সাধনে সর্বদা পৃষ্ঠপোষকতা, অনুপ্রেরণা ও দিক নির্দেশনা প্রদানের জন্য এবং সেনাবাহিনী প্রধান হিসেবে আমার উপর আস্থা এবং সার্বিক অগ্রযাত্রায় আমাকে অংশীদার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনার অবদান সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি যে আমাদের সেনাবাহিনী থেকে পিছনে থাকবে না, সমস্ত আধুনিক যত রকম যুদ্ধ সরঞ্জাম আছে তার সঙ্গে পরিচিতি যাতে হয় ও সেগুলি সাথে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক পরিমণ্ডলে সমানভাবে তারা যেন চলতে পারি, সেভাবে আমাদের সশস্ত্র বাহিনীকে আমরা গড়ে তুলতে চাই। এবং ইতিমধ্যে আমরা যেমন অ্যাপিলিয়াস ট্যাঙ্ক, বিটি পার্ক, এম এলআইএস রেজিমেন্ট, অর্ডার রেজিমেন্ট, সেলফ প্রোপেলড রেজিমেন্ট, এমআই 171, এসএসএল হেলিকপ্টার কাসা, সি 295W মতো আধুনিক পরিবহন বিমান, অত্যাধুনিক ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র মেটিস M1 বিমান বিধ্বংসী মিসাইল FM90, আধুনিক পদাতিক সৈনিক অবস্থা প্রভৃতি সেনাবাহিনীতে যুক্ত করে আনছি। পদপ্রিয় অফিসার এবং সৈনিক আবহমান কাল থেকে যুদ্ধের ময়দানে জাতীয় পতাকার মর্যাদার প্রতি আর পতাকা বহন করার রীতি প্রচলিত আছে। তাছাড়া প্রত্যেক রেজিমেন্টে বা প্রত্যেকের যা যা নিজস্ব পতাকা রয়েছে, জীবন পতাকা প্রাপ্তি এটা একটা বিরাট সম্মানের ব্যাপার। আমি মনে করি যে এই পতাকার মর্যাদা সবসময় সমুন্নত রাখতে হবে এবং পতাকার মর্যাদা রক্ষা করা অর্থাৎ দেশের মর্যাদা রক্ষা করা প্রতিটি সৈনিকের দায়িত্ব। কাজে আমি মনে করি যে আমাদের দেশের সেনাবাহিনীর পদাতিক বীরদের এবং অগ্রবীর সকল পদাতিক ব্যাটালিয়নকে ব্যাটালাইজ হিসেবে রূপান্তরিত করা হয়েছে এটা এবং আজকে পতাকা উত্তোলন করা হলো, যেটা অনেক সম্মানের, সে কথা সবসময় মনে রাখতে হবে। এবং
ইনফ্যান্ট্রি রেজিমেন্ট মেকানাইজড এবং সেনাবাহিনী পরিচালনায় যারা আছেন তাদেরকে দেশ ও জাতির পতাকা প্রধান অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।